লকডাউনে হঠাৎ করে অপুকে সাকিবের মায়ের ফোন। দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে এই লকডাউনের সময় নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন আমাদের ঢালিউড কিং সুপারস্টার সাকিব খান। সাকিব খান নিজেকে ফিট রাখতে নিয়মিত নিজের জিমেই সময় কাটাচ্ছেন। নিজের মাকে ঘরের কাজে সাহায্যও করছেন তিনি। বাড়ির সবাই তিনবেলা একসঙ্গে খাওয়া দাওয়া করেন। এছাড়া বাকি সময়টুকু সাকিব তার মা এবং বাবার সাথে গল্পে মেতে থাকেন। রমজানে অবশ্য অপু আর জয় সাকিবের সাথেই ছিলেন। এজন্য সাকিবের সন্তান জয়কে বর্তমানে খুবই মিস করছেন সাকিব খানের মা। সাকিব যখন মায়ের সাথে গল্প করছিল তখন জয়ের প্রসঙ্গ ওঠায় জয়ের সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠেন সাকিব খানের মা। সাথে সাথেই সাকিবের মা ফোন করেন অপু বিশ্বাসকে। অপুকে ফোন করে জয়ের কথা জিজ্ঞাসা করতেই অপু বলেন, আপনাদের অনেক মিস করছে জয়, এই কয়দিন আপনাদের সাথে থেকে বড় খেলার মাঠে খেলে কিছুতেই ভুলতে পারছে না আপনাদের। সারাক্ষণ আমাকে বলছে, মামনি আমি দাদুর কাছে যাব, ওখানে অনেক মজা, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। অপু বলেন, খাওয়ার সময় এমনিতেই অনেক টাইম নেয় জয়, আর এখন খাওয়াতে বসলে আপনাদের গল্প শুরু করলে আর থামছে না। আসলে অপু বিশ্বাস মেয়েটা অন্য ধাতুতে গড়া, আট দশটা অন্য বাঙালি মেয়ের মতো নন, যারা স্বামীর কাছ থেকে কষ্ট পেলে পুরো রাগ উপড়ে দেয় পরিবারের প্রতি। ডিভোর্সের চার বছর চলছে অপু বিশ্বাসের। সবাই জানে কি ঝড় গেছে অপু বিশ্বাসের উপর দিয়ে। এতদিনে কয়েক শতবার টিভির সামনে এসেছেন অপু বিশ্বাস, কিন্তু একটিবারের জন্য সাকিব বা সাকিবের পরিবারের সাথে খারাপ ব্যবহার করেননি অপু বিশ্বাস। আর অপুর এমন কাজের জন্যই সাকিবের মা চাইছেন অপুর পরিবারের সাথে তাদের ভালো সম্পর্ক গড়ে উঠুক। সাকিবের মা চান অন্তত তাদের নাতি জয়ের জন্য হলেও যেন আবার এক হয়ে যায় সাকিব খান এবং অপু বিশ্বাস। সাকিব অপুর যে দুজন দুজনকে এখনও ভালোবাসে তা বোঝা যায় সাম্প্রতিক সময়ে তাদের কথাবার্তায় ও চলাফেরায়। আমরা আশা করি এই সুপারস্টার জুটি খুব শীঘ্রই আবার এক হয়ে কোটি কোটি ভক্তের মনের আশা পূরণ করবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা কি চান না তারা দুজনে আবার এক হয়ে যাক? আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।